সোসাইটির আমরা রেসপেক্ট করা দরকার। আজকে যেটা ঘটনা হয়েছে, অনেক কিছু ঘটনা হইতে পারতো, এবং কইলে ওনার বাড়িতে উনিলে সবকে কেস দিলইলে, ঠিক আছে নি? ওনার বাড়ি কোনো কিছু নেই তো, উনি তো আসলে এখানে কোনো না থার্ড পার্সন মুরব্বী দেখছে, এখানে চৌধুরী বা মুরব্বী হইতে পারে, ঠিক আছে? ওনার এখানে গেছে মানুষ তো, উনি তো ডাকছে না, হাইক হয়ে তো আপনি তো ডাকছেন না, তো তারা গেছে বিচার দিত, আইসিনি তারা নেছে, তারা তো আইসে বিচার দিত, ঠিক আছে? আমার একটু কথা শুনেন কাইন্ডলি, এটা কিন্তু আমরা বুঝতেইব, তারা তো ওনার কাছে গেছে, ওনার তো আমি ক্লিয়ার করে দিই, আমি যদ্র বুঝছি, এইদিকে তীব্র আমি শুনতেছি কিন্তু সবার কথা, এমনি শেষ হইতো না, এটা খুব ভেজাল আছে। উনি পারক না পারক, উনার সৎ জ্ঞানে যতটুকু চেষ্টা উনি করার জন্য, সবার মঙ্গলের জন্য, সে যদি তারে নির্দোষ চুরি মানে কি চুর কই সেও খালা যেত, আর যদি ঠিক হই তারে ধরত, এটাই তো ঠিক নি, এটাই তো কথা। আমার রিকোয়েস্ট যেভাবে হোক, এখন একবার ঘটনা হয়েছে, এই দুই তিন দিনের মধ্যে যদি এইটা লইয়া যদি কথা হয়, আমি কিন্তু কারো স্পেয়ার করবো না, কারো সারত না, আপনারা সবাই আছেন এখানে, প্লিজ এটার জন্য তো একটু আগে আপনারা দেখাইছি না, এখানে যারা নেতৃস্থানীয় আছে কেন দেখাইছি? আমরা তো এখানে ইয়ার্কি করার জন্য দেখাইছি হয়েছে না, আপনারা তো এখানে ইয়ার্কি করার জন্য আইছে না পুলিশের সঙ্গে, ঠিক আছে না? কেন আইছে? যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি। হ্যাঁ, অতি অবশ্যই যার বাড়ি চুরি হয়েছে এটাও ঠিক, এবং এই শিলাচুরি এলাকা বিভিন্নভাবে চুরি হয়ে গেছে, এটাও ঠিক, অস্বীকার করার মতন না, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, করে না এরম না। তার জন্য আমি একটু আগে ভুল যে বলছেন, আমাদের ন্যায় বিচার দিতে অতি অবশ্যই, যদি না হয় অতি অবশ্যই পাব, ঠিক আছে প্রভু? যদি যারা কাউকে ডাকাও তারা তাদের কাছে আগে নিদান করো, ওরা নিদান লোক বয়ানটার লোক কীভাবে তারা জানছে আগে এটা রেকর্ড করে লোক, এটা তো আমরা তো সম্মুখে করতাম না।